বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন প্রবাসী সাবেক ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এক প্রতিবাদ সভা সোমবার পূর্ব লন্ডনে একটি ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা জাহির আলী সভাপতিত্বে এবং যুবদল নেতা সুমিত খানের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক ডক্টর এম মুজিবুর রহমান, কলচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, বিশ্বনাথ যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম, দৌলতপুর বিএনপির নেতা শামসুমিয়া, কদরুদ্দিন, তৈবুর রহমান, রাসেল আহমেদ, তাজুল ইসলাম সহ আরো অনেকে। আব্দুল কাদের মোল্লা রায়কে জুডিশিয়াল হত্যা প্রচেষ্টা উল্লেখ করে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশের নেতৃবৃন্দরা যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 ডাউনিং স্ট্রিটের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ এই আহ্বান জানান। সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি শাহ সদরুদ্দিন, ব্যারিস্টার আবু বকর মোল্লা, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করে। লেবার নেতাকর্মী ও সদস্যবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় গত রবিবার কার্ডিফার পার্টির বার্ষিক মধ্যাহ্নভোজ ও গেট টুগেদার পার্টির আয়োজন করা হয় কার্ডিফের স্থানীয় ইন্ডিয়া গেটে। কার্ডিফ নর্থ লেবার পার্টির অন্যতম নেতা কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দেলার আলীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস অ্যাসেম্বলি মেম্বার জুলি মর্গান এ এম, আসন্ন পার্লামেন্ট সদস্য প্রার্থী উইলিয়ামস, ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য পদপ্রার্থী জেন ব্রাইডেন্ট, অ্যালেক্স টমাস প্রমুখ। উপস্থিত ছিলেন ওয়েলস অ্যাসেম্বলির সাবেক ফার্স্ট মিনিস্টার রডেরি মর্গান, ব্যানেট অনিতা গাও, কাউন্সিলর এডু জানকিন্স, ডেইলি সিলেট .com ও সাপ্তাহিক মৌমাছির কণ্ঠ সম্পাদক মণ্ডলীর সভাপতি মনসুর আহমেদ মকিশ সহ আরো অনেকে। শনিবার লন্ডনের হ্যামার স্মিথের ওয়েস্ট লন্ডন কলেজে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে বেস্ট শেফ অব দ্য ইয়ার রন্ধন প্রতিযোগিতার। সাধারণত বিসিএ ইউকের সেরা কারি হাউস ও সৃজনশীল শেফদের স্বীকৃতি দিয়ে থাকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। এই প্রতিযোগিতার মাধ্যমে 12 জন সেরা শেফকে শেফ অব দ্য ইয়ার প্রদান করা হবে, পাশাপাশি 14টি সেরা রেস্টুরেন্টকে দেওয়া হবে ক্যাটারার্স অব দ্য ইয়ার। বিসিএ জেনারেল জনাব এম এ মনিম বলেছেন, বিসিএ হচ্ছে সেরা ক্যাটারার্স এবং শেফদের নির্বাচনের মাধ্যমে তাদের পরিশ্রম, কৃতিত্ব এবং অর্জন তাদেরকে তুলে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান বিসিএ সাধারণ সম্পাদক এম এ মনিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিএ নেতা অলি খান। এদিকে ক্যামব্রিজশায়ার পুনর্মিলনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়ে সভার আয়োজন করেন। মঙ্গলবার ব্রিজের স্থানীয় একটি রেস্তোরাঁয় নবগঠিত ক্যামব্রিজশায়ার আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাহিদুর রহমান পাপলু। মকসুদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফউদ্দিন, সৈয়দ সুরাজ আলী, নিজামউদ্দিন, আবু বকর সিদ্দিক, মোজাম্মেল হক, জুবেক রহমান প্রমুখ। যুক্তরাজ্যে অবস্থানরত ছাতক দোয়ারা বাজার প্রবাসীদের উদ্যোগে গরিব এবং দুস্থ মানুষদের সেবা একটি জনকল্যাণ সংগঠন গঠন করার উদ্দেশ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আবুল ফজল। ছাতক উপজেলার প্রবীণ মুরব্বী এবং বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ জামালউদ্দিন মকদ্দেসের সভাপতিত্বে এবং যুব নেতা আনিসুজ্জামান আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দলীয় এমপি পদপ্রার্থী মিনা রহমান, গয়াসুর রহমান গয়াস এমবি,
সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী সহ আরো অনেকে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ডাউনিং স্ট্রিটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্যামেরন, ইসলামী নেতা পাবেন ব্রিটিশ মুসলমান শিক্ষার্থীরা। টাও হ্যামলেস লেবার আয়োজিত এডুকেশন পলিসি বিষয়ক বিতর্ক, বাড়ার তরুণদের অগ্রযাত্রা আশানুরূপ। খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা, সরকারের নোংরা পেশি শক্তির বহিঃপ্রকাশ, ইউকে সভায় মুহিদুর রহমান। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।